আসসালামু আলাইকুম সকলকে, অনলাইন ক্লাসে আমন্ত্রণ। আজকে বিষয়, আজকে পাটিগণিত 1.2 সবাই বের করবে, আর যারা বাড়ির কাজ করেছো বাড়ির কাজ সবাই বের করো। সবাই সবাই খাতায় খাতায় বের করো, খাতা দেখাও। ধন্যবাদ। আচ্ছা, বাড়ির কাজ কে কে করো নাই? দেখা যাচ্ছে অনেকে বাড়ির কাজ করো নাই। ধন্যবাদ স্যার, বাড়ির কাজ স্যার আমি দেখাইছি। তাহলে গতকাল দিয়েছিলাম 1 থেকে 100 পর্যন্ত, এখন আমি যাকে বলবো সে বাড়ির কাজটা পড়ে আমাকে শোনাবে। রাফি আছো তাই না? রাফি শুনতে পাচ্ছো? রাফি, জি স্যার। রাফি, তুমি আমাকে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো দিয়েছিলাম এটা আমাকে পড়ে শোনাও, আমরা সবাই শুনি, কেউ কথা বলবো না। ওকে স্যার, চলো শুরু করছি। হ্যাঁ শুরু করো। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 31, 37, 41, 43, 44, 53, 54, 56, 57, 61, 73, 84, 89, 93, 99, 97। গুড, খুব সুন্দর হয়েছে। আমরা রাফিকে ধন্যবাদ জানাই। রাফি বাড়ি কাজ করেছে এবং বলেছে। এখন সিয়াম শরীফ, শুনতে পাচ্ছ? জি স্যার। শ্যাম শরীফ, দুই দাগ সহমরিক জোড়া নির্ণয় করেছো তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমাকে দাগ নাম্বার বলবে আর কোনটি সহমরিক জোড়া আর কোনটি সহমরিক জোড়া নয় সেটি বলবে। আচ্ছা, দুই দাগ। আচ্ছা স্যার, দুই দাগের ক দাগ হলো সহমরিক নয় স্যার, এটু এই দুইটা যায় না তাই সহমরিক নয়, এছাড়া অন্য সাধারণ গুণনীয়ক আছে এর জন্য এটা সহমরিক নয়। তারপর দুই দাগ খ দাগ হলো এইটাও যায় না, এইটা এক সারা অন্যান্য গুণনীয়ক দিয়েও যায় তাই এটাও ওই সমমৌলিক নয়, সমমৌলিক নয়। তারপর গ দাগ, গ দাগ হলো এটাও যায় না স্যার, এটা হলো এক সারা অন্য সাধারণ গুণনীয়ক আছে তাই পরস্পর সমমৌলিক নয়। গদাক হলো গদাক হলো এটা হলো পরস্পর এক ছাড়া অন্য অন্য সাধারণ গুণনীয়ক যায় না তাই এটা পরস্পর সমমৌলিক। আচ্ছা ধন্যবাদ শ্যাম শরীফকে। এবার ইয়াসির আব্বাস, শুনতে পাচ্ছ আমাকে? তুমি কি দুই দাগের বাড়ি কাজ করেছো? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি দুই দাগের খ দাগে বলবে
তুমি যে ইয়াগুলো বের করছো, জোড়াগুলো ভাঙাইছো মৌলিক সংখ্যায়, যে মৌলিক সংখ্যাগুলো 63 কে ভাঙালে কত কত হইছে, 91 কে ভাঙালে কত কত হইছে এটা বলবো। না বলো তুমি করো নাই? এটা পারি নাই স্যার। আচ্ছা রাজু, আচ্ছা ফাহিম শেখ, হ্যাঁ তুমি বলো। ফাহিম শেখ, দুই দাগের খ দাগের যে মৌলিক সংখ্যাকে ভাগ করেছো, মৌলিক সংখ্যা বের করেছো সেটা বলো। ফাহিম শেখ, ফাহিম শেখ আনমিউট করে নাও। ফাহিম শেখ শুনতে পাচ্ছো আমাকে? আনমিউট করো, আনমিউট করো, আনমিউট করো। হ্যাঁ স্যার করছি স্যার। হ্যাঁ বলো এবার স্যার। 63 আর 91। হ্যাঁ হ্যাঁ 63 কে ভাঙাই কত কত পেয়েছো? 63 তে হলো এক যায়, তারপর হলো দুই, তারপর হলো না না তুমি তাহলে বাড়ি কাজ করো নাই। আচ্ছা শমশের, শমশের বলো দুই দাগের খদাক এরকম ভাগে দিতে পারবে না? 7 3 3 আর 91 কে ভাগে দিতে 1 91। না না হয় নাই শমশের বাবা, তোমার 91 ভাঙালে তো এটা হয় না। আচ্ছা ইয়াসির আব্বা, ইয়াসির আব্বা তুমি বলো বাবা। কোনটা বলবো স্যার? দুই দাগের খদাক স্যার। আমি হাসি আমি বলতে পারবো স্যার। মৌলিক গুণনীয়ক গুলো বলো, মৌলিক গুণনীয়ক। গুণনীয়ক স্যার 1 3। এক কি মৌলিক সংখ্যা বলো? না স্যার স্যার এক তো হবে না, তাই না? এখানে সমস্যা নাই বলো। 3 7 9 21 আর 63। 21 63 কতজন অংশগ্রহণ করলো? 44 গুড। আচ্ছা এরপরে তোমরা মাহিম, মাহিম আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। মাহিম বলো গদাগ, গদাগের মৌলিক গুণনীয়ক গুলো বলো। বাড়ি কাজ করেছো? আচ্ছা যারা বাড়ি কাজ করো নাই দ্রুত দুই দাগ তোমরা সবাই এখনই করে ফেলো, এখনই করো স্যার। কত পৃষ্ঠা স্যার? পৃষ্ঠা নাম্বার 10। দুই দাগ, দুই দাগের যে সমমৌলিক জোড়াগুলো এই জোড়াগুলো তোমরা সবাই বের করো। স্যার আমি বলবো? হ্যাঁ মাহিম বলো, আমি এক এক করে শুনতে থাকি আর যারা করো নাই তারা দ্রুত করে ফেলো। তাহলে তোমরা 210 এর গুণনীয়ক হচ্ছে 2 3 5 7 আর 189 এর গুণনীয়ক হচ্ছে 3 3 3 7। গুড, সুন্দর হয়েছে। আচ্ছা তোমরা খেয়াল করবে যারা বাড়ির কাজ করেছো যাকে ধরবো যদি কেউ ভুল বলে তোমরা হাত উঁচু করবে, তোমাদেরকে আমি সুযোগ দেব। আমরা বাড়ির কাজ করছি, আমরা কি দুভাগ করবো? যারা করেছো তাদের করা লাগবে না,
আর যারা করো নাই তারা করবে। তাদেরকে 5 মিনিট সময় দেওয়া হলো। প্রত্যেককে সাউন্ড অন করো স্যার। স্যার প্রত্যেককে সাউন্ড অন করো, আপনার কথা শোনা যাচ্ছে না। মিউট করে দিয়েছি। তোমরা দ্রুত 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিটের ভিতরে এই দুই দাগ কমপ্লিট করবে। আর যদি কেউ না বুঝে এই গড় নম্বর বুঝছি না দুইটাকে, আচ্ছা যে না বুঝো সে বলবে, এটা আমি করে দেব। এখন তুমি ভিডিও আর ভিডিও ভিডিও কেউ অফ করবে না, ভিডিও সবাই অন করে রাখবে, দেখতে পারবে না ফোনই করো কাট করো তাহলে সাইড বড় হয়ে যাবে। দুই দাগ শেষ হলে আমি তিন দাগে যাবো। কেম রাজু, তুমি বলবা সমমৌলিকের সংজ্ঞাটি, বলবে সমমৌলিকের সংজ্ঞা, মুখস্থ করেছো? পারবো না, গতকাল ক্লাসে ছিলে না বাবা? আচ্ছা যারা ঘরে আছো তারা মাস্ক খুলে ফেলো, তোমরা তো ঘরে আছো তাই না, মাস্ক খুলে ফেলো, স্কুলে নাই। বলো আমি আবার আবার দেখাচ্ছি, যারা পারো তারা করো আর যারা পারো না তারা আবার আমার কাছ থেকে দেখো শেখো, ঠিক আছে? স্যার গ নম্বর দেখান, গ নম্বর। আচ্ছা আপনি জি স্যার দেখান, 1.2 গ গ দাগে আছে হচ্ছে 190 210। দেখো 190 লিখবো আগে, ঠিক আছে? এখন এটাকে আমি আলাদা সাইডে আউটসাইডে নসাগু করবো, বাঙালিয়ে তিনটা তিন একটা সাত, একটা তিন দুইটা তিন ততক্ষণ দুই দিয়ে লসাগু আমরা করবো, দুই দিয়ে করলে কত হচ্ছে রাখবে আমি বলে দিচ্ছি 190 কে এরকম বাংলায়
রসায়ন করেছি তখন পেয়েছি কত কত 3 3 3 7 রসায়ন করতে পারি সবাই রসায়ন করতে পারি তো জি স্যার মৌলিক সংখ্যা মিলে যাচ্ছে এখানে এটি সমমৌলিক জোড়া নয় এটি নাম কি সমমৌলিক স্যার আপনার কথা বুঝতে পারতেছি না না ওইটা বুঝতে পারিনি সকালে ওই একটা বাকি ছিল বলে লিখছেন ওই যে সমমৌলিক জোড়া নয় দেখেছো জি স্যার আচ্ছা এরপরও যদি কেউ না বোঝো আমি আবার বলবো আচ্ছা সবার দুই দাগের সবগুলো কি করা হয়েছে জি স্যার আমার মনে হয় দুই দাগের সবাই সবগুলো পেরেছো আচ্ছা এরপরও যদি কেউ না বোঝো তাহলে তোমরা বলবে আমি বুঝাই দেবো এস এম ফারহান তুমি অবশ্যই স্কুল ড্রেস পরবে এখনই শার্টটা পরে ফেলো স্কুল ড্রেসের শার্ট পরো জি স্যার স্কুল ড্রেসের শার্ট পরা থাকবে ভিডিও কেউ অফ করবে না ভিডিও অন করবে যে ভিডিও অফ করবে তাকে বের করে দেবো ক্লাস থেকে আর স্কুল ড্রেস পরা ছাড়া যদি কেউ থাকে তাহলে তাকেও বের করে দেবো তোমাদের তো বেশি কিছু বলি না শুধু শার্টটি পরবে আচ্ছা ধন্যবাদ সকলকে হ্যাঁ বলো নাম বলো নাম বলো নাম বলে বলো আচ্ছা তাহলে আমরা দুই দাগ শেষ করে তিন দাগে যেতে পারি তাই না জি স্যার জি স্যার জি স্যার জি স্যার জি স্যার স্যার জি স্যার জি স্যার আর দুই দাগ সবাই বুঝছো তো জি স্যার আচ্ছা গুড জি স্যার হ্যাঁ স্যার বুঝছি এখন আমি তিন দাগে যাচ্ছি ঠিক আছে সবাই তিন দাগের ক দাগ পাতাও খাতায় পাতাও তিন দাগের ক তিন দিয়ে নিচের কোন সংখ্যাগুলো নিচের সংখ্যা দিয়ে নিঃশেষ বিভক্ত হবে অর্থাৎ ক দাগে আছে কি তিন দিয়ে তিনের ক তিনের কতে কি কি আছে 545 এখন আমি তিন দিয়ে বিভাজ্য কিনা
আমরা দুই সিস্টেমে বের করতে হয় এক হলো তিন দিয়ে সরাসরি ভাগ করে আর একটু সহজ নিয়ম হচ্ছে এই সংখ্যাগুলো আমি যখন যোগ করব তখন দেখবা এটা যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগ হবে দেখো 545 আছে এখানে কত 5 যোগ 4 যোগ 5 সমান কত হয় 14 তাহলে স্যার প্রত্যেকে সাউন্ড অন করে আপনার কথা শোনা যাচ্ছে না আমি তো বারবার মিউট করছি আবার সবাই চলে আসছে আচ্ছা যে কথা বলবে আনমিউট করে বলার সাথে সাথে আবার মিউট করে ফেলবে কারণ তোমার জন্য আরেকজন সিরিয়াস ক্ষতি হচ্ছে আমার কথাগুলো শুনতে পাচ্ছে না বুঝতে পারছো আচ্ছা এখন দেখো তাহলে 545 কি তারা নাম্বার তো 9 এরপরে দেখো কত আছে 6774 বিভাজ্য তিন দাগের আরো একটা আছে তোমরা এটা করে আমাকে দেখাও তিন দাগ আছে চার দাগ আছে এগুলো করে আমাকে দেখাও আর গ দাগ আর ঘ দাগ করে দেখাও গদা গদা কেমন বাড়ি কাজ করবে আমি চার দাগের আরেকটা করে দেবো তোমরা আগে তিন দাগের আগে তিন দাগ শেষ কর তিন দাগের আরেকটা বাকি আছে না ওইটা করে নাও করে আমাকে খাতা দেখাও স্যার আমি করছি স্যার এই যে খাতা দেখাচ্ছি দাঁড়া আচ্ছা বলো উৎসব মজুমদার তুমি বলবে উৎসব মজুমদার আনমিউট করো আনমিউট করে বলবে এই 8535 কি তিন দ্বারা বিভাজ্য কিনা বাকি যে খ গ ঘ সবাই পারবো তো এটা থাকবে ঠিক আছে তিন দাগের খ গ ঘ সবাই খাতা লিখে রাখো এটি বাড়ির কাজ এরপরে আসো সরদার আচ্ছা আমরা চার দাগের একটা করে দেবো চার দাগ করে দেবো হ্যাঁ চার দাগের একটা চার দাগ করে দেবো তিন দাগ আর চার দাগ একটু বাড়ির কাজ করবে তিন দাগ এবং চার দাগ এই দুটো বাড়ির কাজ থাকবে এখন চার দাগের একটা করে দিচ্ছি দেখো সবাই
চার দাগের ক আছে স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমরা যোগ করি, যোগ করলে কত হয়? স্যার ৬ হবে। হবে না, তাহলে কত বসালে বিভক্ত হবে? আমরা নয় এখন ২৭ হতে কত লাগে? আমরা ২১ পরে গুনতে থাকবো, ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭, তাহলে ৬। তাহলে ২১ সাথে কত যোগ করতে হবে? ৬ তাহলে যদি আমরা ৬ যোগ করি তাহলে এই সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। তোমরা সবাই বুঝেছ? সবাই করো, সবাই এই তাসিল ইসলাম তুমি ভিডিও অন করো। তাসিল ইসলাম তোমাকে বের করে দিব। স্যার আমার হয়েছে। আমারও হয়ে গেছে। আপনার নামটা তো স্ক্রিন দিচ্ছে না। হয়ে গেছে তুমি বলো এখানে কত বসবে? স্যার ১ বসবে। কত? ৫ বসবে। যদি আমি ৫ বসাই তাহলে ৯ দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা সবাই সুন্দর পেরেছো, এই জন্য সকলকে ধন্যবাদ। অবশ্যই আগামীকাল ৩ দাগ এবং ৪ দাগ বাড়ির কাজ করে রাখবে। আমি আজকে যেরকম ধরেছি তোমাদেরও পিছন থেকে এভাবে ধরবো, ঠিক আছে? সকলকে ধন্যবাদ, তোমরা অবশ্যই বাড়ির কাজটা করে রাখবে। আর যদি কেউ না বুঝতে পারো প্রথমেই আমাকে বলবে, স্যার আমি বুঝতে পারি নাই, তখন তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে?
তোমরা মন খারাপ করবে না কারণ আগামী সপ্তাহে আবার অন্য একটি ক্লাস হবে প্রতি সপ্তাহে একটা ক্লাস হবে তোমাদের এই ক্লাসে সাবজেক্ট চেঞ্জ হবে ঠিক আছে তোমরা আগামী সপ্তাহে পড়বে তবে রিভিশন যেটা বলি সব সাবজেক্ট রিডিং তোমরা সুন্দর ভাবে পড়তে থাকো সব সাবজেক্ট সবটা বই তোমরা রিডিং করবে তোমরা এখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র তোমরা মিনিমাম 6 ঘন্টা পড়াশোনা করবে ঠিক আছে তোমরা জি স্যার আর কথা বোঝা যাচ্ছে না তোমরা অবশ্যই ষষ্ঠ শ্রেণীতে পড়ো ষষ্ঠ শ্রেণীতে 6 ঘন্টা তোমাদের স্টাডি করা লাগবে তাহলে তোমরা ভালো করবে সবাই রাজি আছো তো তাহলে আর বাড়ির কাজগুলো ঠিক মতো করবো আর অন্যান্য বইগুলো কি আমরা রিডিং করবো ওকে এবং লেখাপড়া করবে ঠিক আছে